আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি দেশে এবং দেশের বাইরে যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি ফাতেমা, সবাইকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। বয়স বাড়ার সাথে সাথে আমাদের ত্বকে নানা রকম দাগ ছোপ পড়ে আমাদের ত্বকটা কালচে হয়ে যায়। আমাদের ত্বকে কিন্তু রোদে পোড়ার দাগগুলো পড়ে আমাদের ত্বকটা কালচে হয়ে যায়। আজ একটা রেমেডি নিয়ে হাজির হলাম, যে রেমেডি ব্যবহার করে আমরা আমাদের ত্বক থেকে দাগ ছোপ রিমুভ করে আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করে নিতে পারবো। এর জন্য আমার লাগবে কফি পাউডার। কফি পাউডারে রয়েছে ক্যাফেন, যা আমাদের ত্বক থেকে ইনস্ট্যান্ট দাগ ছোপ রিমুভ করে আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করতে সহায়তা করে। আজকের রেমেডি তৈরি করার জন্য আমি হাফ চা চামচ পরিমাণের কফি পাউডার নিয়ে নিলাম। এরপর এখানে আমি ব্যবহার করে নিচ্ছি বেসন। বেসনকে প্রাকৃতিক ব্লিচ বলা হয়। আজকের রেমেডি তৈরি করার জন্য আমি এক চা চামচ পরিমাণের বেসন নিয়ে নিয়েছি। এখন আমি দুইটা উপকরণ একটু মিক্স করে দিলাম। বেসন দিয়ে যদি আমরা আমাদের ত্বকের যত্ন করি, তাহলে কিন্তু আমাদের ত্বক থেকে দাগ ছোপ রিমুভ করে আমাদের ত্বককে আমরা ফর্সা উজ্জ্বল করে নিতে পারবো। এরপর এখানে আমি ব্যবহার করে নিচ্ছি লেবু। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি, যা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। আজকের রেমেডিতে আমি লেবুর জুসটা ব্যবহার করে নিব। তবে লেবুর জুস কখনোই সরাসরি ফেসে ব্যবহার করতে নেই। লেবুর জুসের সাথে অন্য কিছু উপকরণ দিয়ে তারপরে একটা রেমেডি তৈরি করে তারপরে কিন্তু আপনারা আপনাদের ফেসে ব্যবহার করবেন। আজকে রেমেডিতে আমি হাফ চা চামচ পরিমাণের লেবুর জুসটা ব্যবহার করে নিচ্ছি। লেবুর জুস আমাদের ত্বক থেকে দাগ ছোপ রিমুভ করে আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করতে সহায়তা করবে। রোদে পোড়ার দাগ যদি থেকে থাকে আমাদের ত্বকের মধ্যে, তাহলে সে দাগ ছোপও কিন্তু রিমুভ করবে এই লেবুর জুস। আজকের রেমেডিতে অবশ্যই অবশ্যই লেবুর জুসটা ব্যবহার করতে চেষ্টা করবেন। যাদের লেবুর জুসটা স্যুট করে না, তারা এখানে মধুটা ব্যবহার করে নিতে পারেন। আজকের রেমেডিতে আমি হাফ চা চামচ পরিমাণের লেবুর জুস দিয়ে নিলাম। এখন আমি ব্যবহার করে নিচ্ছি গরুর দুধ। আমি এখানে গরুর জাল ছাড়া দুধটা ব্যবহার করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি গরুর দুধটা না থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে পাউডার দুধটা লিকুইড করে তারপরে ব্যবহার করে নেবেন। আজকের রেমেডিতে আমি 3 চা চামচ পরিমাণের গরুর দুধটা ব্যবহার করে নিলাম। এখন আমি ভালো করে মিক্স করে দিচ্ছি। আজকের রেমেডিটা বেশি পরিমাণের তৈরি করে একটা ঢাকনাযুক্ত বক্সে করে আপনারা রেখে দিতে পারেন। আপনারা 7 দিন ব্যবহার করে নিতে পারবেন। আজকের রেমেডিটা আপনারা সপ্তাহে 3টা দিন ব্যবহার করবেন। আপনাদের হাতে যখন সময় থাকবে তখনই আজকের রেমেডিটা ব্যবহার করে নিতে পারেন। তবে যে কোনো রেমেডি রাতে ব্যবহার করলে কিন্তু এর ফলাফল ভালো পাওয়া যায়। এরপর এখানে আমি ব্যবহার করে নিচ্ছি পেস্ট। আজকের রেমেডিতে আমি খুবই সামান্য পরিমাণের পেস্ট ব্যবহার করে নিব। আমি আজকে যে রেমেডিটা তৈরি করেছি সেই রেমেডিটা আমি ফেসে ব্যবহার করব, তাই আমি খুবই সামান্য পরিমাণের পেপসুডেন্ট পেস্ট, মানে সাদা যে কোনো পেস্ট আপনারা ব্যবহার করে নিতে পারেন, যে কোনো কোম্পানির, তবে পেস্টটা যেন সাদা হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। তো পেস্টটা আমি এখন ভালো করে রেমেডির মধ্যে মিক্সড করে দিচ্ছি। আজকের রেমেডিটা আপনারা কিন্তু আপনাদের ফেসের পাশাপাশি হাতে পায়ে গলায় ঘাড়েও ব্যবহার করে নিতে পারেন। তবে আপনারা যদি হাতে পায়ে গলায় ঘাড়ের জন্য আজকের রেমেডি তৈরি করতে চান, তাহলে পেস্টের পরিমাণে এখানে একটু বাড়িয়ে দিবেন। তখন 1 চা চামচ পরিমাণের পেস্ট আপনারা ব্যবহার করে নেবেন। খুব ভালো করে পেস্টটা আমার মিক্সড করা হয়ে গেল। এখন আমি বলে দিচ্ছি রেমেডিটা আপনারা কীভাবে ফেসে অ্যাপ্লাই করবেন। যখন আপনারা রেমেডিটা আপনাদের ফেসে অ্যাপ্লাই করবেন, এর আগে আপনাদের ফেসটা আপনারা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন। যে কোনো রেমেডি ব্যবহারের পরে কখনোই ফেস ওয়াশ দিয়ে আপনাদের ফেসটা ওয়াশ করবেন না। এর আগে ফেস ওয়াশ দিয়ে আপনাদের ফেসটা পরিষ্কার করে তারপরে রেমেডি লাগিয়ে নেবেন। তো আজকের রেমেডিটাও ব্যবহার করার
আগে অবশ্যই ফেস ওয়াশ দিয়ে আপনার ফেসটা পরিষ্কার করে নেবেন। তারপরে একটা তাওয়েল দিয়ে মুছে শুকনো ফেসের মধ্যে আপনারা রেমেডিটা ব্যবহার করবেন। একটা মিনিট সার্কুলার মোশনে ম্যাসাজ করে সুন্দর করে আপনারা ফেসের মধ্যে লাগিয়ে নেবেন। তারপরে 5 মিনিট ওয়েট করবেন, 5টা মিনিট ধৈর্য সহকারে ওয়েট করবেন। 5 মিনিট ওয়েট করার পরে রেমেডিটা আপনারা কিভাবে তুলবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একটা তাওয়েল ভিজিয়ে নেবেন, সে ভিজা তাওয়েল দিয়ে আপনার ফেসের মধ্য থেকে রেমেডিটা আপনারা নিচ থেকে উপরের দিকে ঘষে ঘষে আলতো হাতে তুলে নেবেন। সুন্দর করে তুলে নেবেন, দেখতেই পাচ্ছেন তুলে নেওয়ার ফলে আমার হাতটা কতটা ফর্সা উজ্জ্বল দেখাচ্ছে, ঠিক তেমনি আপনার ফেসটাও কিন্তু ফর্সা উজ্জ্বল দেখাবে। সপ্তাহে 3টা দিন ব্যবহার করবেন, আপনাদের হাতে যখন সময় থাকবে তখনই আপনারা ব্যবহার করে নিতে পারেন। যদি সকালে ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে একটা সানস্ক্রিন ব্যবহার করে নিতে হবে, আর যদি আপনারা রাতে ব্যবহার করেন তাহলে একটা নাইট ক্রিম দিয়ে ঘুমিয়ে পড়বেন। যখন আপনারা আপনাদের ফেস থেকে রেমেডিটা তুলে নেবেন, এরপরে সকালে ব্যবহার করলে সানস্ক্রিন ব্যবহার করে নেবেন, আর যদি রাতে ব্যবহার করেন তাহলে আপনারা নাইট ক্রিম ব্যবহার করে শুয়ে পড়বেন। সকালে উঠে একটা সুন্দর ত্বক উপহার পাবেন যদি রাতে ব্যবহার করে থাকেন। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুক। এই কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।